আসসালামু আলাইকুম। আচ্ছা, গত লেকচারে আমরা মোটামুটি পেজ পাঁচের প্রথমের দিকে এই সেট লেখার পদ্ধতি এতদূর পর্যন্ত আসছিলাম, ঠিক আছে? তো আপনাদের একটা কাজ দিয়েছিলাম যে 210-এর মৌলিক উৎপাদক সমূহের সেট তৈরি করে নিচের খালি ঘরে লেখো। তো এই সেটটা কিভাবে তৈরি করতে হয়, আপনারা অনেকে করছেন, অনেকের ভুল হইছে, তো ঠিক আছে, আজকে আমি এটার একটু সমাধান করাই দিব। হ্যাঁ, কিভাবে করবেন দেখেন। প্রথমে হচ্ছে 210। 210 কে আমরা বাঙাইতে পারি 1 গুণন 210, 2 গুণন 105, 3 গুণন 70, 5 গুণন 42, 6 গুণন 35, 7 গুণন 30, 10 গুণন 21, 14 গুণন 15। তো এই সবগুলা কিন্তু 210-এর সমান। তো এইখানে দেখেন, এগুলা কিন্তু আপনি গুণনীয়ক পেয়ে গেছেন, ঠিক আছে? মৌলিক গুণনীয়ক পেয়ে গেছেন, মৌলিক উৎপাদক বলেন বা মৌলিক গুণনীয়ক বলেন, সবকিছুই পেয়ে গেছেন। এখন 210-এর মৌলিক উৎপাদকের সেটটা কত হবে, এই সবগুলোকে কমা দিয়ে লিখে দিবেন, ঠিক আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 10, 14, 15, 21, 30, 35, 42, 70, 105, তারপরে হচ্ছে আপনাদের 210। হ্যাঁ, তো এটাই হচ্ছে মূলত উত্তর। হ্যাঁ, এটাই ওই খালি ঘরে করে দিবেন, কেমন?